ফটো তোলা হলো তোদের? ফটো তোলার মতো আমাদের ফেস আছে, দেখো তো, তোমরাই দেখো তো, ফটো তোলার মতো কি আমাদের ফেস? ফেস ये सब क्या देखना पड़ रहा है? बस हवा निकल गई, चलिए शुरू करते हैं। हेलो फ्रेंड्स, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি আমি যে স্কুলে পড়াশোনা করতাম। আমি এই স্কুলে পড়াশোনা করেছি 5 থেকে 12 পর্যন্ত। এটা স্কুলটার নাম হলো মেহেরাপুর গঙ্গাধর হাই স্কুল। এই স্কুলটা আছে মেহেরাপুর স্টান থেকে 5 মিনিট দূরে, মানে কাছাকাছি আছে, 5 মিনিট লাগবে মেহেরাপুর স্টান থেকে আসতে। তো আমাদের এই স্কুলটা তোমাদেরকে পিছনের ক্যামেরা করে দেখাচ্ছি, খুব সুন্দর লাগবে, তোমরা দেখো। এখানে লেখা আছে কিশোরী মোহন মঞ্চ, এটা মঞ্চ, আর নিচে লেখা আছে মেহেরাপুর গঙ্গাধর উচ্চ বিদ্যালয়। এই স্কুলটা স্থাপিত হয়েছে 1954 খ্রিস্টাব্দে। তো তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটিতে এখানে লেখা আছে স্থাপিত 1954। তো আমার পিছনে দেখতে পাচ্ছ ওটা মেহেরাপুর স্কুলের গেট, আর এইদিকে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব ক্লাসরুম আছে। আর আমি 5-এ কোন রুমটাই বসছিলাম ওটা রুমও তোমাদেরকে দেখাবো। চলো একটু এগিয়ে যাই, দেখাচ্ছি তোমাদেরকে আমি 5 ক্লাসে কোন রুমটাই বসছিলাম। তো ফ্রেন্ডস, আমি এই স্কুলে যখন পড়াশোনা করতাম, ফার্স্ট যখন এসেছিলাম ক্লাস 5-এ পড়তাম, তখন এই রুমটাই ফার্স্ট আমি বসেছিলাম। এই রুমটাই আমাদের ক্লাস ছিল ফার্স্ট। তোমরা দেখতে পাচ্ছ স্কুলে কোনো স্টুডেন্ট নেই এখন, কারণ এখন স্কুলে ছুটি চলছে, তাই জন্য স্টুডেন্ট নেই। আমরা জাস্ট ঘুরতে এসেছিলাম, ব্লগিং ভিডিও বানাতে এসেছিলাম। তো ফ্রেন্ডস, তোমরা তো দেখতেই পাচ্ছ মেহেরাপুর স্কুলের সৌন্দর্য, খুব সুন্দর লাগছে। ওয়াও, হেভি লাগছে, খুব সুন্দর লাগছে স্কুলটা দেখতে। তো ফ্রেন্ডস, আমি খুব হ্যাপি আছি আজকে, কারণ আমি অনেক দিন পর আমি যে স্কুলে পড়াশোনা করতাম ছোটবেলায় সেই স্কুলে এসেছি। আমি খুব হ্যাপি, আমাকে খুব ভালো লাগছে এখানে এসে, যে আমি যে স্কুলে পড়াশোনা করতাম সেই স্কুলে আজকে ঘুরতে এসেছি। সেই স্কুল লাইফের কথা আলাদাই, স্কুল লাইফে যা এনজয় হয় সেই এনজয়টা আর পরবর্তীতে পাওয়া যায় না। এর নাম হলো রাহুল, এ আমাদের সঙ্গেই পড়তো, আমরা সবাই একসঙ্গেই পড়াশোনা করেছি। আর একজন আছে, এ লুকাচ্ছে, এ চাই না যে ভিডিওতে আসে, জানছি না কিসের জন্য এত লজ্জা করছে। কেসে কেসে লোক রেতে ইয়ার ইয়াহ পর। তো ফ্রেন্ডস, এই ছেলেটাকে দেখতে পাচ্ছ, এটাও আমার ফ্রেন্ড, বাট এ সিনিয়র, আমার থেকে অনেক সিনিয়র, মানে আমার থেকে প্রায় 3 বছরের সিনিয়র। না, এটা বেশি। তো হ্যাঁ, কত বছরের সিনিয়র? কত বছরের সিনিয়র? কত বছরের বল? ক্লাস 1 বছরের। কহাঁ সে আতে? মজাক হে কিয়া? আমরা আজকে খুব এনজয় করলাম, আমার ফ্রেন্ডও খুব এনজয় করলো। আমি ভিডিও বানাচ্ছিলাম, এরা ফটো তোলাতে বিজি ছিল। ফটো তোলা হলো তোদের? ফটো তোলার মতো আমাদের ফেস আছে, দেখো তো, তোমরাই দেখো তো, ফটো তোলার মতো কি আমাদের ফেস? ফেস সব কে দেখনা পড় রহা হ্যায়? বস হাওয়া নিকল গই। কি ও যে বলছে বন্ধুটা বারবার যে ওরা ফটো তুলছিল, কিন্তু তোমরাই বিচার করো তো যে ফটো তোলার মতো কি আমাদের ফেসটা আছে? না, ফেসটা নাই। ফেসে কুত্তা মুতে দিয়েছে। তোমাদেরকে আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, যেটা দেখে তোমরা খুব হ্যাপি হবা, তোমাদেরকে খুব ভালো লাগবে। ওটার ওখানেই যাচ্ছি এখন। ওটা আছে এই যে গেট, গেটের পাশেই আছে, ওটা বানানো আছে, ওটা আমরা ছোটোবেলায় মানে খেলতাম ওখানে, মানে যখন ক্লাস 5-এ পড়তাম তখন খেলতাম। তো ইচ্ছে করছে আমার যে এখনও খেলি। ওই জিনিসটা হলো এই যে দেখতে পাচ্ছ, ওখানে বসে ওখানে বসতাম আর নিচে চলে আসতাম ডাইরেক্ট। হ্যাঁ, এই যে দেখো আমার ফ্রেন্ডটা খাচ্ছে। তো ফ্রেন্ডস, আমি ছোটবেলার খেলাটা এখন খেলতে যাচ্ছি। এই যে দেখো, ছোটবেলায় যখন 5-এ পড়তাম এইরকম ভাবে যাচ্ছিলাম।
খুব মজা, হ্যাপি, আই এম হ্যাপি, আজকে খুব হ্যাপি আমি, যে আমাকে যে আমি ছোটবেলার খেলাটা আজকে খেললাম, খুব হ্যাপি আমি। ভালো থেকো, আর ভিডিওটা লাইক করে দিবা, বুঝতে পারলা সবাই, আর শেয়ার দাবি আমার বা।